বাংলাদেশের লোকসভা দখলদারি তৃতীয় পর্যায়ের যে আলোচনা, সেই চতুর্থ পর্যায়ের যে আলোচনা, সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সারা দেশে কিন্তু গেরুয়া ঝড় এবং উত্তাল হয়ে উঠেছে, সুনামি বলা যেতে পারে বা ফণী যাই বলুন না কেন। যে ট্রেন্ড আমার দেখে মানে দেখানো হয়েছিল ওই এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের, সেটাই মোটামুটি তার ধারে কাছে অনেকটাই গেছে এবং কোথাও কোথাও এক্সিট টিভিতে আছে, এক ঘন্টা পরে অফিসে থাকবো টিভিতে আছে। এই রাজ্যে কিন্তু যেরকম ধরনের আমরা এক্সিট পোলের যে ছবিটা দেখেছিলাম, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা ধারে কাছে প্রায় পৌঁছে গেছে। জানি না, যদিও এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে, দিনের শেষে ফলাফলটা কী দাঁড়াবে সেটা এখনই বলা যায় না। তবুও একটা কথা বলে মর্নিং সোজাবে, সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে আজকের দিনটা নিঃসন্দেহে বিজেপি এবং বিজেপির এবং বিজেপির আজকের দিনটা নরেন্দ্র মোদী সাহেব অমিত সাহেবের, এবং আজকের দিনটা আমার পাশে যিনি রয়েছেন তিনি বিজেপির অমিতাভ বন্দ্যোপাধ্যায়দের, এবং খুব 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 খারাপ একটা খবর হচ্ছে দেবাশীষ আচার্যদের জন্য। যদিও এই প্রত্যাশা ছিল না বলে প্রত্যেকটা তৃণমূলের আমরা সকাল থেকে তাদের সাথে কথা বলছি, কন্ট্যাক্ট করছি, প্রত্যেকে বলছেন এই প্রত্যাশা ছিল না, এইরকম একটা ছবি কিন্তু আমরা দেখবো আশা করব। কিন্তু সত্য সত্যই যেটা হয়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 25টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, আর 16টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে, একটিমাত্র আসন রাজ্যের সেটিতে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে আমরা দেখেছি খবর। এটা দিনের শেষে কি দাঁড়াবে দিনের শেষে ছবিটা কি দাঁড়াবে আমরা জানি না। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন বিজেপির তরফ থেকে অমিতাভ বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন নমস্কার তৃণমূলের তরফ থেকে দেবাশীষ আচার্য, তাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে আলোচনার জন্য। অমিতাভ, নিঃসন্দেহে আজকের দিনটা তোমাদের পক্ষে খুব 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 আনন্দের, এবং তোমাদের যে অমিত শাহজি যেরকম বলেছিলেন অনেকটা তোমরা কাছাকাছি, তোমাদের যে টার্গেট তোমাদের যে গোল তার কাছাকাছি পৌঁছে গেছো, এই রসায়নটা কী ছিল? দেখুন, আজকের এই বিজেপির জয় এটা হচ্ছে বিজেপির মানে ভারতবর্ষের প্রতিটা মানুষের জয়, হ্যাঁ মোদিজির জয়, বিজেপির যারা নেতৃত্বে ছিল তাদের জয়, প্রতিটা কর্মীর জয়, এবং সমগ্র ভারতবাসীর জয়। ভারতবাসী চেয়েছিল একটা অল্টারনেট ভালো মানে সুদৃঢ় শক্ত একটা সরকার গড়তে, যে আগামী দিন ভারতবর্ষ যেন আরও 5টা বছর একটা নতুন দিশা পায়। এবং গত 5 বছর মোদিজি যে লেভেলের, বিজেপি সরকার যে লেভেলের প্রান্তিক থেকে প্রান্তিক মানুষদের জন্য কাজ করেছে, প্রতিটা সেক্টরের মানুষের জন্য যতটা ভেবেছে দেশের জন্য, উনি বোল্ডলি যে যে ডিসিশনগুলো আগের সরকাররা নিতে পারেনি সেই সরকার সেই ডিসিশনগুলো উনি যেভাবে বোল্ডলি নিয়েছেন, এবং সেটা ফলপ্রসূ হয়েছে, এবং মানুষ ভারতের স্বার্থে ভারতবর্ষকে একটা অন্য দিশা দেখাতে বা প্রতিটা মানুষ তার জন্য এই পদ্মফুলে ভোট দিয়ে আমাদের পার্টিকে জিতিয়ে নিয়ে আসছে, এবং যা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, যা আমরা আস্তে আস্তে রেজাল্ট সকাল থেকে যেভাবে এগোচ্ছে, আমি দৃঢ় বিশ্বাস যে বিজেপি নিজে 300+ হবে, এনডিএ গ্রুপ নিয়ে প্রায় 350 পেরিয়ে যাবে, এবং বাংলায় তো আমি আশা করি যে 20-র কাছাকাছি পৌঁছে যাবে বা 20 হয়তো পেরিয়েও যেতে পারে। আমি দেবশিষার কাছে যাবো। দেবশিষা, আমরা সকাল থেকে যে এই পর্যন্ত যা ছবি পেয়েছি তাতে করে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু সেভাবে কমেনি, দেখা যাচ্ছে কোথাও বেড়েছে, 45% উপরে ভোট কিন্তু তৃণমূল ধরে রেখেছে, কিন্তু আসন সংখ্যা সাবস্টেন্সিয়ালি কমে গেল। মানে যদি ধরা যায় আগেরবারে 34টা ছিল, মানে 9টা এই পর্যন্ত 9টা কিন্তু ইতিমধ্যে হাতছাড়া হতে চলেছে বলে আমাদের কাছে খবর। এবং আসানসোল খুব ইম্পর্টেন্ট যে ইয়ে, যেটা ফোকাস ছিল গোটা দক্ষিণবঙ্গের ফোকাস ছিল আসানসোলের দিকে, কারণ সেখানে 2 তারকা প্রার্থীর মধ্যে লড়াই ছিল, এবং বাবুল সুপ্রিয় যে প্রথম রাউন্ড থেকেই কিন্তু তার জয়ের গতি অব্যাহত রেখেছেন। আমাদের যে দুর্গাপুরের সিট, সেই দুর্গাপুরের সিটটা তো দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী মমতাজ সংগমিতা বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন। এই এই দুটো শিল্পাঞ্চলের দুটো আসনের ক্ষেত্রে এই যে পিছিয়ে থাকা, এটা কি মনে করবে? দেখুন, পিছিয়ে থাকা বলতে এখন এই মুহূর্তে যেমন সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একটা জনমত গঠনের জন্যে বিরোধী দলদের একটা ঐক্যবদ্ধ ভাব ছিল, এবারেও এখানে পশ্চিমবঙ্গে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্যে বিজেপিকে সমর্থন দেওয়ার প্রশ্নে সিপিএম, কংগ্রেস, আদার্স যে রাজনৈতিক দল, তার একটা ভূমিকা নিয়েছে কিছু কিছু জায়গায়।
এবং সেই ভূমিকাটার উপরেই কিন্তু এই জেতা হারাটার নির্ভর পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিকভাবে আমরা যেটা লক্ষ্য করছি, তবে তার মধ্যে দিয়েও হয়তো মানুষ কেন্দ্রীয় স্তরে এবারে বিজেপির একটা প্রভাবকে, মোদীবাবুর প্রভাবকে সামনে রেখে বিজেপির লড়াই ছিল, সেই লড়াইয়ে তারা মানুষের সমর্থন যেহেতু পাচ্ছে, আমরা মনে করি দেখুন লড়াইটা আমাদের যে জেতা হারার যে লড়াইটা ছিল সেটা ভোট হওয়ার দিন পর্যন্ত আমাদের মধ্যে ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আত্মসমালোচনা সমালোচনার জায়গা না। একটা বিষয় হচ্ছে যে 44% বা 45% যে ভোটটা তৃণমূল ধরে রাখলো, অথচ দেখা যাচ্ছে যে বামেদের ভোট সাবস্টেন্সিয়ালি কমতে কমতে আজকে 7% পর্যন্ত, যা আমরা আমাদের কাছে যা খবর তাতে করে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 7%। মানে একটা দিক থেকে যে বামেরা তাদেরকে মানে নিজেদেরকে দোষী প্রমাণ করে বিজেপিকে এই রাজ্যে আহ্বান করবে, এই ব্যাপারটা নিয়ে আমার একটু বলার আছে, তারা একটু বলি। ব্যাপারটা হচ্ছে বামেরা, বিশেষ করে বামেরা যারা বাম সমর্থক ছিল তারা কিন্তু আমার মনে হয় যথেষ্ট বুদ্ধি রাখে, এবং আমরা প্রতিটা জায়গাতে কিন্তু এই মানুষগুলোকে, এই যে একটা গ্রুপ অফ সেগমেন্ট অফ যে সাপোর্টার, এদেরকে বিভিন্ন আমাদের মানে রোড শোতে বলুন, বিভিন্ন আমাদের প্রোগ্রামে বলুন, আমরা কিন্তু এদেরকে দারুণভাবে অ্যাড্রেস করেছি এবং এদেরকে বলেছি তোমরা যদি বামেদেরকে ভোট দাও তোমাদের তোমাদের সহানুভূতি, তোমাদের ভালোবাসা, তোমাদের ইয়ে থেকে তারপরে কিন্তু আমাদের সঙ্গে দর্শক বন্ধু লাভ হয়। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোন দেশে ভারতবর্ষে বাস করেন বলুন? ধন্যবাদ, ধন্যবাদ। আজকে কিন্তু সেই একই কথা হলো যে মেরুকরণের শব্দ মুসলিমদের এবং হিন্দুদের, এই যে প্রশ্নটা মানুষের মনের মধ্যে জেগে গেছে, এইটা এইটার জন্য কি শুধুমাত্র বিজেপি দায়ী? না, আমি বলি এই প্রশ্নটাই দেবাশিসদের কাছে দাদা, যে আজকে মেরুকরণের যে জায়গা সেটা বিজেপির দিকে একটা ইয়ে ছুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর জন্য সমানভাবে কি তৃণমূলে দায়ী নয়, কি বলবেন দেবাশিস? আমি আমি মনে করি রাজনীতিতে কিন্তু এই প্রশ্ন আমাদের মানে সঠিক রাজনৈতিকভাবে যারা রাজনীতিটাকে করেন তাদের মধ্যে দিয়ে এই প্রবণতা না থাকাই উচিত বলে আমি মনে করি। আমি এটাতে বিশ্বাসী নই যে আমি তৃণমূল কংগ্রেস করি মানে আমাকে মুসলমানকে তোষণ করতে হবে আর উনি বিজেপি করেন বলেই ওনাকে হিন্দুদের তোষণ করতে হবে। রাজনীতি একটা সমাজনীতি, সমাজের কাজের দায়িত্ব নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে দেশ এবং রাজ্যকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্যই রাজনীতি। এবং এই রাজনীতিটাকে আমরা এখন ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন মেরুকরণের মাধ্যমে কিন্তু রাজনীতিটা প্রকাশ পাচ্ছে। তাই আমি মনে করি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের বিশ্বের দরবারে ভারতবর্ষ আমাদের শ্রেষ্ঠ স্থানীয় জায়গায় পৌঁছার। না দেবশ্রীদা, আমার বেসিক প্রশ্নটা এই জায়গাটাতে যে অনেকেই এখন একটা বলতে শুরু করেছেন, এটা বামবাড়ির থেকেও আসছে এই প্রশ্নগুলো এবং তৃণমূলের ঘর থেকেও আসছে, যে তৃণমূল মানেই হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের মানে দল, তাদেরই মানে ফেসটা তাদেরই, এই এইটা বলার জন্যই দেখা যাচ্ছে যে এখানে বিজেপি তাদের ধর্মীয় মেরুকরণটা অনেক সহজভাবে করতে পারলো, এই ব্যাপারে এই প্রশ্নে আপনি কতটা সহমত? আমি 100% সহমত নয়, এটা তকমা লাগিয়ে দেওয়া সহমত। যেমন বিজেপির কতটা হিন্দুত্বের প্রচার আছে তা নিয়ে, তার চেয়ে বিরোধী দলদের বক্তব্য আছে বেশি যে হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে বিজেপি রাজনীতি করে, ঠিক তেমনি আমাদের উপরে এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, তিনি সর্বধর্মকে সমান চোখেই দেখেন, কোনো ধর্মাধর্মের ভিত্তিতে তিনি রাজনীতি করেন না, উন্নয়নের প্রশ্নে তিনি রাজনীতি করেন। তাহলে আজকে পশ্চিমবাংলার বুকে 9.5 কোটি মানুষের মধ্যে 8.5 কোটি মানুষকে 2 টাকা কিলো ধরে চাল গম দেওয়া হতো না, ডিভাইডেশন করে দেওয়া হতো স্বভাবতই। এইটা এইটা দেবাশিস, এটা কি খুব মানে গৌরবের যে একটা 10 কোটির যে 10 মানে রাজ্যে 10 কোটি মানুষ বাস করেন সেখানে 8.5 কোটি মানুষকে 2 টাকা কিলো চাল খেতে হচ্ছে? এটা নিয়ে আমি মনে করি এটা নিয়ে একটা ইয়ে হওয়া, সার্ভে হওয়া উচিত ছিল এবং এটাতে সার্ভে হয়ে নিয়ে আমার যদি উন্নয়ন প্রশ্ন, উন্নয়নের যদি আমি কথা বলি তাহলে তো আমি সেটাকে এনসিওর করব যেখানে 50 টাকা কিলো বা 40 টাকা কিলো চালটা কিনে খেতে পারছে মানুষ। সেটাই নিশ্চয়ই, আমাদেরকে সব দিকটাই বিচার বিবেচনা, আমি 2 টাকা কিলো চাল কিছু মানুষকে সাপোর্ট করতে পারি, তাই তো? হ্যাঁ, সেটা সেটা একটা সংখ্যা দিককে এই জায়গাটা যদি চলে যায় এটাকে এটাকে আরো বেশি একটু হিসাব করে করলেই ভালো হয়।
ওইটা অন্য ওই দেব ওই টাকা আরো অন্য ডেভেলপমেন্ট। আমার রাজ্যে একটা বিশাল সংখ্যক মানুষ 100 দিনে কাজ করে, এটা কি কোনো উন্নয়নের প্রতীক? না, সেটা কেউ ভাবতে হবে যে কতটা পরিমাণের মানুষের প্রয়োজন রয়েছে 100 দিনের কাজে, এবং সেই 100 দিনের কাজে আমাদের সামাজিকভাবে কি আমরা উন্নয়নের কাজটা করতে পারছি সেটাকে মেনশন করার পরে এগুলো আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। হ্যাঁ নমস্কার, কে আছে? নমস্কার, বলুন। বাংলার হয়ে তারা লড়বেন পার্লামেন্টে, যদি কিছু আদায় করতে পারে আমরা মানে ছেড়ে দেবো, কিন্তু কোনো কিছু আদায় করতে পারেনি। আমি প্রথমে বিজেপির দিনে আছে তাকে বলছি, এখানে কোন বিজেপি লিডারকে দেখে মানুষ ভোট দেয়নি, এক মোদীকে দেখে দিয়েছে আর তৃণমূলের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দিয়েছে। আগামী দু বছর আছে, সেই মানে এমনভাবে কাজ করুন বা কেন্দ্র থেকে এমন কিছু ইয়ে নিয়ে আসুন যাতে বিজেপির ইয়েটা আরো বাড়ে। আর একটা আমি এদের তৃণমূলের প্রতিনিধিকে বলছি, হ্যাঁ যেমন আপনাদের ক্যান্ডিডেটরাই এমন এমন, যেমন ঘাটালের ক্যান্ডিডেট যে আমি বলছি উনি এত ভদ্র আপনাদের তৃণমূলের, যে বিজেপি যে ক্যান্ডিডেট ছিল সে অত্যন্ত খারাপ মানে কথাবার্তা হয়েছে, তবুও উনি কিন্তু ওকে জ্বালাল দেয়নি। এই ধরনের ক্যান্ডিডেট হয়েছে, আবার আসানসোলে উনি ওনার মায়ের নামে ভোট চাইছে, এগুলো কি? আবার পাঁচন দেওয়ার বক্তব্য দেখুন, আমরা একটা পার্লামেন্টারিয়ান কে লোকসভার একজন মানে বলিষ্ঠ লোককে আমরা উইন করে নিয়ে যাচ্ছি, সে বিজেপির হোক তৃণমূল হোক কংগ্রেসের হোক জারি হোক, তো অবভিয়াসলি তার একটা বিরাট দায়িত্ব আছে, এবং আমাদের যারা ওনার নিচে যারা আমরা আছি, যদি আমরা বিজেপি জিতে আসে আমার জায়গায়, তো আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো মানুষের যে আমজনতার প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরা, আর উনি যাতে দিল্লিতে একটা ব্যাপারে দরবার করতে পারেন। তো এটা তো আপনাকে মানতেই হবে, যেহেতু দিল্লিতে আমাদের বিজেপি সরকার আসছে, তো বিজেপির প্রার্থী যদি জিতে আসে আপনি ডেফিনেটলি আমরা অনেক কিছু ভালো কাজ করতে পারবো। এবং শুনুন, আমরা শুধু নয়, মোদিজি এবং বিজেপির যে আদর্শ একটা আমাদের পিছিয়ে পড়া মানুষদেরকে একটা জায়গায় এগিয়ে দেওয়া, সেটা বিভিন্নভাবে দাদা বললেন চালের কথা, চালের দিয়ে বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলে দেওয়া, বিভিন্ন রকম কাজ করার জন্য, তো এই কাজগুলো তো করতেই এই ধারাগুলো বজায় রাখতে হবে। কিন্তু দাদাও একটা যেটা বললেন যে এই যে 2 টাকা কিলো চাল, এটা অ্যাকচুয়ালি সঠিক লোকই যেন পায়, এটা কিন্তু বেঙ্গলে কিন্তু খুব একটা দেখা হয়নি। আমাদের কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে দেখা হয়েছে, বেঙ্গলে অনেক মানে ধনী লোকরাও 2 টাকা কিলো চাল পাচ্ছে, কেন পাবে? ঠিক সঠিক লোককে পাওয়া উচিত, সেখানে একটা গভর্নমেন্টের রেভিনিউ বাঁচবে। যেমন আমাদের আধার কার্ডের সঙ্গে ইয়ে লিঙ্ক করে প্রচুর ফ্রড আমাদের এলপিজি কানেকশন পেয়েছে, সেটা উদ্ধার হয়েছে। অনেক ফ্রড বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন ছেলেদের নামে স্কলারশিপ নেওয়া হতো, সেগুলো উদ্ধার হয়েছে, সেগুলো এখন বন্ধ হয়েছে। সুতরাং সঠিক লোক যাতে এটা পায়, এবং 100 দিনের কাজও যারা সঠিক সত্যি গরিব তারাই যেন এটা পায়, এটা আমার দেখতে হবে। এই সংখ্যাটা যখন করবে কমবে, এবং সামাজিক একটা উন্নতি করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে, সেটা যে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার। একটা একটা জায়গাতে মনে হচ্ছে, ধরুন আমি যদি আসানসোল দুর্গাপুরের জায়গাটাকে ধরি, আসানসোল দুর্গাপুরে সর্বপ্রথম একজন কেন্দ্রীয় মন্ত্রী পেলাম আমরা 2014 সালে, বাবুল সুপ্রিয়। তিনি আসার পর মানুষের একটা কিন্তু আশার জায়গা তৈরি হলো যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার মানে হচ্ছে আমরা এখানে শিল্পে কিছু বিনিয়োগ হবে, কিছু নতুন কারখানা আসতে পারে, পুরনো কারখানাগুলো খোলার একটা উদ্যোগ হবে। কিন্তু আমরা দেখলাম যে তিনি আসার পরে আরও নতুন 2টো রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে গেল। বেকারত্ব বলছে গত 35-45 বছরের সর্বোচ্চ ছুঁয়ে মানে সীমা ছুঁয়েছে। এত কিছুর পরেও বিজেপির এই যে আমি শিল্পাঞ্চলের 2টো আসনের ক্ষেত্রে যদি ধরি, আসানসোল এবং দুর্গাপুর, এই 2টো আসনে যদি ধরা হয়, তাহলে এই যে 2টো আসনেই বিজেপির একটা জয়ের দিকে এগিয়ে চলেছে, যে প্রবণতা দেখা যাচ্ছে সকাল থেকে, এটার কি কারণ মনে হয়? যে মানুষ কি ওই বালাকোটকে বিশ্বাস করলো, বা একটা মেরুকরণের দিকেই মানে সেটাকেই বিশ্বাস করে ভোটটা দিচ্ছেন? না দেখুন, আমি যদি তথ্যভিত্তিকভাবে বলতে হয়, তাহলে একদিকে এইবারের একটা প্রবণতা মোদীকে সামনে রেখে সারা ভারতবর্ষের যে প্রবণতা তৈরি হয়েছে, সেটাতে কিছুটা মানুষ তাদেরকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে গিয়েছে। কারণ আমাদের কাছেও আপনি জানেন যে 2011 আগে থেকে মানে আগে থেকে মানুষজন বিভিন্ন দল থেকে, যেমন তৃণমূল কংগ্রেসকে বর্ধিষ্ণু করার জন্য এসছে, বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে,
তেমনি একটা ট্রেন্ড রয়েছে এই সময় ভারতবর্ষে বিজেপির পিছনে দাঁড়িয়ে যাওয়ার জন্য। কিছু মানুষের একটা ফ্লোটিং মানুষ, তারা কিন্তু সবসময় এদিক ওদিক করছে, তারা এবারে এই জায়গাটাতে বিজেপির দিকে ঝুঁকেছে। তার অনেকগুলো কারণ আছে। এক, পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের 7 বছর 8 বছরের সরকার চলছে। এই সরকার চলতে গিয়ে আমরা কাজ করতে গিয়ে কোথাও কোথাও কাজ যেমন ভালো দিক যেমন কাজের রয়েছে, তেমনি কিছু কিছু জায়গায় মানুষের কাছে একটা নেগেটিভ বার্তাও কোথাও 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 পৌঁছে গিয়েছে, মানে অ্যান্টি ইনকামবেন্সি যেটাকে বলছে, এটা হয়েছে কিছু কিছু জায়গায় হয়েছে, এবং সেটা একটা বিরূপ প্রভাব আমাদের দলের উপর পড়েছে। আচ্ছা, এবং আমাদের সেটা তো বোঝা যাচ্ছে না, সেটা তো আপনাদের আপনাদের যে ভোটিং পার্সেন্টেজ সেখানে কিন্তু খুব একটা বেশি খারাপ অবস্থা। ভোটিং পার্সেন্টেজের উপরে সবটাই নির্ভর করছে না, আমাদের দলীয় ট্রেন্ডটার উপরও নির্ভর করছে, দলের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা। এবং কেন আজকে এরা এক জায়গায় হয়ে গেল, কেন সিপিএম কংগ্রেস তারাও বিজেপিকে ভোট দিল, এটা আমাদেরকে আজকে আসলে আপনাকে সেই সময় জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে। হ্যাঁ, হ্যালো, কে আছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রানিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন বলো? হ্যাঁ, কে বলছেন একটু বলবেন নামটা? আমি রানিগঞ্জ থেকে বলছি, তুষার পাত্র। আচ্ছা, নমস্কার, বলুন। ব্যাপারটা হচ্ছে যে আপনাদের তিনজনাকে সশস্ত্র নমস্কার জানাই। এই যে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তাকে সম্মান জানিয়ে বলছি, তার কথা কথা থাকে অন্যরকম হচ্ছে, কিন্তু এর আগেও আপনাদের স্টুডিওয় বা এই আলোচনা পর্বে যখন বসেছেন তখন তার মানে এক্সপ্রেশনটাই অন্যরকম ছিল। আসল মনে হয় উনি রাজনৈতিক প্রতিনিধি হলেও রাজনৈতিক বিচক্ষণতা মনে হয় ওনার নেই, কিন্তু আমরা জানতাম বুঝেছেন, আমি একদম মানে আমি কোনো পলিটিক্যাল ম্যান হিসাবে বলছি না, আমরা জানতাম পশ্চিমবঙ্গে এই ফল আসবে। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে একটা পরিবর্তন মানুষ মানে পাচ্ছে আর কি দীর্ঘদিন ধরে। তার কারণ হচ্ছে যে যে সিপিআই চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী আগে কোনো রাজ্যে কিছু করেনি, অন্য সিপিআই চান, এখন সিপিআইয়ের বিরোধিতা করছে। তারপরে ধরুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি যে গত ইলেকশনে রাজ্যের ইলেকশনে উনি যে চাইতেন সেন্ট্রাল ফোর্স চাইতেন, এখন উনি আবার সেন্ট্রাল ফোর্সের মধ্যে চলে গেছেন। এই তথ্যগুলো আজকের দিনে খুব কি প্রাসঙ্গিক দাদা? মানে আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে করুন, কারণ আমাদের অনেকটা সময় চলে গেছে অলরেডি। বলুন, খুব সংক্ষেপে একটা প্রশ্ন যদি থাকে। যাই হোক, আপনার রাজনৈতিক বিচক্ষণতা আছে আপনারা বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি উনি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। মানে আমার মনে হয় যে গতকাল একটা পেপারে খুব ভালো হেডিং বেরিয়েছে যে কুমির প্রেরণের জন্য খাল কাটলেন মমতাদি নিজেই। সত্যি তাই, মমতাদি লাস্ট এক মাসের মধ্যে যে ধরনের স্টেটমেন্টগুলো দিয়েছেন, মনে করুন সবকিছুই, যেমন কেউ জয় শ্রীরাম বলছে কুমির কে, কুমির হচ্ছে বিজেপি, বিজেপি আসার জন্য কুমির আসার জন্য খালটা দিয়ে, আমার মনে হয় বিজেপি, আমার তো মনে হয় বিজেপি বিজেপি আমার আলোচন এত কুমির না, নিশ্চয় 100%। একটা যেটা বিষয় বলতে চাইছি, দিদি, এই যে পরাজয় তৃণমূলের যতটুকু পরাজয়, তার কিন্তু মেন কাণ্ডারি হচ্ছেন দিদি নিজে। আচ্ছা, এক পরপর ঘটনাগুলি বলছি, একটা বলছি রামের ঘটনা, জয়শ্রীরাম বললো তো দিদি ওখানে নেমে দিত, নিজেও জয়শ্রীরাম বলতে পারতেন, জয়শ্রীরাম তো ওনারও ভগবান। মানে ভাগ্য ভালো যে রাজনৈতিক ভালো আছে তোমার সঙ্গে, আমার একটা ঝগড়া হতে পারে সৌভাগ্য বলে মনে করি। আজকে যে তুমি বাবু একটা প্রশ্ন করছি, আজকে যে রেজাল্ট মোটামুটি আমরা যতটা বললাম, তৃণমূলের যে অবক্ষয় তার কারণ কি তৃণমূল নিজে নয়? আর 2 টাকা কেজি চাল সেটা ঠিক হয়নি। আমরা তৃণমূল স্তরে ঘুরি ফিরি দেখি, আজকে যারা ভালো ডিএসসির মতো যারা চাকরি করছে তারা 2 টাকা কেজি কিন্তু চাল নিচ্ছে। আপনারা জানেন সেই চালটা ওরা কি করে?
তারা 15 টাকা কেজি পেয়ে তাদের বাড়ির ঝিকে বিক্রি করে। আমার কাছে মোবাইলের ক্যামেরায় ফটো তোলা নাই, কিন্তু এটা বাস্তব আমি নিজের চোখে দেখেছি। এগুলি মনে হয় দুর্বলতা। আজকে প্রশ্ন আসছে, এর আগে শঙ্করবাবু বসেছিলেন যে টিএমসির ভোট যেটা পার্সেন্টেজ ঠিক আছে, বামপন্থীদের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে, বামপন্থীদের ভোটটা হচ্ছে বিজেপির কাছে চলে এসছে। আমি মানলাম দেবাশিস ঠিক আছে, তা বামপন্থীদের ভোটটা টিএমসির কাছে গেল না কেন? এই দুটো প্রশ্ন করলাম, কেন গেল না টিএমসির কাছে? বিজেপিকে তারা বলছেন, ধন্যবাদ, সঙ্গে থাকুন। কেন তৃণমূলের কাছে গেল না বামপন্থী? হ্যাঁ, এটাই তো আমাদের আত্মসমালোচনার জায়গা। দেখুন, আজকে আমি বলি, আমরা যে আজকে যে রেজাল্টই হোক না কেন, রেজাল্টের পরে আমাদেরকে আত্মবিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। খুব ভালো, একদিকে আমি মনে করি যে এই রাজনীতিও একটা প্লে গেম, এবং এখানে যখন হার হয়, ইন্ডিয়া টিমকেও যখন হারতে হয়, যারা বিশ্বকাপ জয়ী সে দলকেও হারতে হয়, স্বভাবত এই হার জিতটা কিন্তু এখানে লেগেই থাকে। এখানে অন্য কিছু ভাবা কিনা, এখানে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমাকে রেক্টিফাইড এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। খুব একটা ভালো দিক আমি মনে করি যে আজকে যদি এই রেজাল্ট, আমাদের সত্যিকারের যে রেজাল্টের ট্রেন্ড দেখা যাচ্ছে, যে রেজাল্ট আজকে এই পরিস্থিতি পরিবেশ তৈরি করলো, এই পরিস্থিতি পরিবেশের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের কোন পদক্ষেপে কোথায় কী ভুল করে এলাম, সেই ভুলটাকে আমরা এই আগামী যদি দিনে আমরা রেক্টিফাইড করে নিই, তাহলে আমাদেরকে এই মানুষই তার একটাই কথা কি যে মানুষের কাছ থেকে কি আপনারা সরে যাচ্ছেন? না, মানুষের কাছ থেকে কতটা সরেছি সেটা এখনই বুঝতে পারা যাবে না, টোটাল রেজাল্টের উপর নির্ভর করবে, রেজাল্টের বিশ্লেষণ দেখে আমরা বুঝতে পারবো। একটা কথা মানুষ আমাদের কথা বারবার করে বলা হয়, একটা কথা বলে, একটা একটা বাড়ির যখন সন্তান বা একটা কোনো বাড়িতে যদি কেউ যদি কোনো ভুল ভাল করে, তো তার বিরুদ্ধে একটা স্টেপ হয়, স্টেপ হলে তাকে ঘর থেকে বের করে দেয় না মানুষ। ঠিক তেমনি মানুষের মন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। মানুষ আমাদের প্রতি হয়তো ক্ষুব্ধ হয়েছে, হয়তো আমাদের প্রতি কোথাও কোনো কাজে তাদের অসন্তুষ্টি রয়েছে, সেই অসন্তুষ্টি এবং ক্ষুব্ধতাটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক, এবং বের করে রেক্টিফাইড করে আমাদেরকে মানুষের কাছে আবার পৌঁছাতে হবে। আমি তো বোধহয় একটা একটা বামেদের কাছ থেকে প্রায় শোনা যেত একটা কথা, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা আমাদের সামনে সবচেয়ে বড় বিপদ। মানে এটা কি কথার কথা? মানে বিজেপিকে যদি সাম্প্রদায়িক দল ধরে নেওয়া হয়, তাহলে সেই বিজেপির প্রতি সব থেকে বেশি সমর্থন জানাবে বামেরা, এবং তৃণমূল তুলনায় কম সাম্প্রদায়িক, তুলনায় কম ক্ষতিকর। যদি এটা যদি শুনুন, মানুষ যথেষ্ট চালাক, মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে, বামেরা বা তৃণমূল যদি সাম্প্রদায়িক কথাটা বলে একদম ভুল কথা। বিজেপি একদমই সাম্প্রদায়িক নয়, কারণ বিজেপি যে 29 টাকা চালের জন্য দিয়েছে, সেটা ভারতবর্ষের প্রতিটা গরিব লোক পেয়েছে, হিন্দু মুসলিম উর্দু ফার্সি সবাই পেয়েছে। বিজেপি যে জনধন যোজনা অ্যাকাউন্ট খুলেছে, সবার জন্য খুলেছে। বিজেপির যতগুলো প্রকল্প এসছে, এবং মুসলিম মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প এসছে, মাধ্যমিক পাস করলে তার একটা ইয়ে পাবে স্কলারশিপ, HS পাস করলে স্কলারশিপ পাবে, তারা যদি গ্রাজুয়েশন করে তাদের বিয়ের জন্য একটা ভালো 25,000 টাকা পাবে। তো সব মানুষের জন্যই করেছে। তো এখন যদি মানুষের কাছে সাম্প্রদায়িক কথাটা নিয়ে যায়, এটা নিয়ে খেলবে না, মানুষ খেলেই নি, তার উত্তর মানুষ এই ভোটে সবাইকে দিয়ে দিয়েছে, এই কথাটা নিয়ে বতাবলে লাভ নেই। দেখুন, আমি যেগুলো বলতে চাই, যেমন মনে এই যে মমতা দি দুর্গাপূজার ঠাকুর কবে বিসর্জন হবে উনি ডেট ঠিক করে দিয়েছে। মানুষ আসবো। হ্যাঁ দর্শক, হ্যাঁ হ্যালো, কে আছেন? হ্যালো, কর্নাল থেকে সাধন ব্যানার্জি বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। নমস্কার, আপনাদের তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। শুনুন, হার জিত আছে সেটা বড় কথা নয়, যে কোনো ব্যাপারে হার জিত আছে। তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন তাকে বলবো আপনি হাসুন, ওটা কোনো ব্যাপার নেই। আর বিজেপির প্রতিনিধি তো হাসবেনই, আজ ওনাদের হাসির দিন। কিন্তু আমার সবচেয়ে খুব দুঃখ লাগছে কি জানেন তো, 34 বছরের দলটাকে মমতা ব্যানার্জি হটিয়েছিলেন, একটা 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 পাথরকে হটিয়েছিলেন। কিন্তু আজকে যে পরিস্থিতি, যে ফলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু উনি নিজে নিজেকেই শেষ করে দিলেন, সুইসাইড করলেন, অ্যাকচুয়ালি আত্মহত্যা করার মতো ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি খুবই সম্মান করি, কিন্তু উনি কি করলেন, ওনার কিছুটা মানে কাজের ইয়েটা এমনই আর কি, মানে মানে মানুষ মানে সাধারণ মানুষ ঠিকভাবে মেনে নিচ্ছেন না, এটা কিন্তু সত্যি কথা আমরা দেখতে পাচ্ছি। ওই যে বিজেপির প্রতিনিধি যে বললেন যে সত্যি তো দুর্গাপূজায় কবে বিসর্জন হবে সেটা উনি কেন ঠিক করে দেবেন? আজকে হিন্দু মুসলিমের ব্যাপারটা তো উনি নিয়ে চলে আসছেন, কই আমি তো আমার সামনে ধরুন মুসলমান আছে, আমাদের তো খুব ভালো সম্পর্ক, আমাদের যেদিন বিসর্জন হবে ওরা ওরা পার্টিসিপেট করে, ওরা আসে,
কিন্তু আজকে উনি একটা 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 ডিভাইডেড করে দিচ্ছেন হিন্দু মুসলিমের মধ্যে। তারপরে কি হচ্ছে, এই যে আগের কলার যিনি করেছিলেন, ঠিক কথা, এই সিবিআই নিয়ে ওনার এত মানে অরুচি কেন বোঝা যাচ্ছে না? দীর্ঘায়িত প্রশ্ন নিলে আমাদের আলোচনা করার সুযোগ থাকবে না। আপনাকে একটা সবিনয় প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে বামরূপ যে পাথর, আপনার কথায় পাথরই, সেই পাথররাই এই তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিশোধটা আজকে মধুরভাবে নিলেন? এটা কি আজকে বিশ্লেষণ করবেন না আপনারা, যারা বামপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করতেন এক সময়, এটা কি ভাববেন না যে আজকে মধুর প্রতিশোধ? আজকে আমি শুধু আমার বন্ধু দাদা এটা শুধু আমি যদি বামদের কথা বললাম, দেখুন বামেরা, বামের কিন্তু অ্যাকচুয়ালি যারা খুব বামি লোক, যারা একদম পাঁচ সিপিএম যাকে বলি, তাদের সারা কিন্তু ওদেরকে মরে গেছে। তারপরে আর কি কথা বলা আছে? তাদের যা ফ্লোটিং বোটের যে সাপোর্ট, তারা কংগ্রেস থেকেও এসছে, আমি বাম থেকেও এসছে। আমি প্রথমত আমি বলছি, জিনিয়র দু তিনজন কলার বললেন, মমতাদির প্রতিটা স্টেপ লাভ দেড় মাসে যে নিয়েছে, মোদিজিকে বলেছেন বেঁধে পুলিশের থানায় ঢুকিয়ে দেবো, মোদিজিকে বলেছে এক থাপ্পড় মেরে দেবো, মানে একটা মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ, বাংলার মানুষ মানে না, বাংলাদেশ মানুষ যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধি রাখে। মমতা মোদিজিও তো এসছেন, প্রতিটা দিদি দিদি বলে উনি বলেছেন, কাউন্টার করেছেন, কাউন্টারটা হবে একটা আমাদের কাজ বেশিছে, কাউন্টার হবে একটা আমাদের মানে আদর্শ বেশিছে, এইভাবে একটা কি নোংরামো, যে কোনোদিন মনে একটা বাজে কথা বলেনি। সেটা কিন্তু অনেক কারণ আছে, এমনি এমনি ওরা আসেনি, দুর্গাপূজার ডেট ঠিক করে চেঞ্জ করে দিচ্ছেন, উনি ইমাম ভাতা যদি দিচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই, একটা গরিব ইমামকে ভাতা দিতে হবে, তাহলে উনি পুরোহিতদের কেন ভাতা দিচ্ছেন না? এতদিন পরে হঠাৎ অনুব্রত মন্ডলকে কেন মনে হলো ঢাকিয়ার ইয়ে দেওয়ার দরকার আছে, এতদিন কেন 7 বছরে মনে হয়নি? তো এগুলো মানুষ বোঝে, মানুষ বোঝে, মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে। এবং আরেকটা কথা, এটা দেখুন একটা সবচেয়ে বড় যেটা কথা আমার যেটা বলার উদ্দেশ্য, কেন্দ্র একমাত্র সরকার বিজেপি সরকার, কেন্দ্রের একটা বলিষ্ঠ ভালো প্রধানমন্ত্রী, একটা বলিষ্ঠ ভালো কেন্দ্রীয় সরকার, এটা গঠন করতে গেলে বিজেপি একটা দল, এটা বাংলাদেশ মানুষ ভেবে নিয়েছে, বুঝে গেছে, এবং সেটা একটা বড় কারণ যে বিজেপি প্রার্থীদেরকে জিতিয়ে আনা হচ্ছে। স্বীকারোক্তিটা করতে হবে, কারণ বামেরা ভোট না দিলে আজকে বামেদের যারা মিছিল মিটিং এ হাঁটছেন, যে ব্রিগেড সমাবেশে যাদেরকে দেখতে পাচ্ছি, তারাও যদি ভোটটা দিতেন মানে তাদের নিজেদের দলে, তাহলে কিন্তু সিপিএম এর এই অবস্থাটা হতো না আজকে। আজকে 7% নেমে গেল, আমরা কিন্তু ব্রিগেডে দেখেছিলাম সেখানে মানে সিপিএম যাদের ওনাদের পরিকল্পনা ছিল নিজেদের নাক কেটে তৃণমূলে যাত্রা ভ্রমণ করবো, এটা ওনাদের পরিকল্পনা ছিল, আমাদের সঙ্গে এই পরিকল্পনা ছিল বাস্তবে রূপান্তরিত করবে। হ্যালো, কে আছে আজকে দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করুন, আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, তাছাড়া কিছু কথা শুনতে পাবো না আমরা। হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই জায়গাটা তো বলি, ওরা যাই করেছে সেক্ষেত্রে আমরা এবারে ভাবতে, আমাদেরকে ভাবার প্রয়োজন রয়েছে যে আমরা চিন্তা করব তৃণমূল কংগ্রেসের যে ভোট, কমিউনিটি ভোট, সেটা আমরা একটা জায়গায় যেমন ধরে রাখতে পেরেছি, আমরা ফ্লোটিং ভোটটাকে কেন আমাদের দলে টানতে পারলাম না, কেন এই জায়গাতে আমরা আজকে বলছি? উন্নয়ন যদি সব থেকে সব মানে ইয়ে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 5-6-7 বছরের যে উন্নয়নটা করেছেন সেটা তো অস্বীকার, বিজেপিও করতে পারছে না, অস্বীকার করতে পারবে, বিজেপিও করতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও তাহলে কি ফ্যাক্টর এখানে কাজ করলো? এখানে কি অধ্যত্ত, এখানে কি মানে তোলাবাজি? না না, তোলাবাজির একটা ভীষণ মানে অভিযোগ উঠছে যে বালি থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে লোহা, বিভিন্ন যে যেখানে ক্ষমতায় আছেন লোকাল নেতাদের উপরে মানুষ কিন্তু বিতশ্রদ্ধ, এটা কিন্তু বারবার আসছে। এটা এইটা আজকে বলি আমি, আজকে রাজ্য সরকারে যে যখন এসেছে, সেই যারা এই সমস্ত কেন্দ্রগুলো এইভাবে চালায়, যারা বালি বলুন, লোহা বলুন, কয়লা বলুন, যে যেখানে যা করে, এরা সেই সময় সেই ক্ষমতাসীন দলের সঙ্গে এরা মিলে যাবার চেষ্টা করে, এবং সেই মিলে যাবার চেষ্টা করে কিন্তু তারা নিজেদেরকে সংরক্ষণ করে এবং তারা তাদের বিজনেসটাকে চালাবার চেষ্টা করে। এটা এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও সেটা অনেকটা ঘটেছে কিছু কিছু জায়গায়, যার ফলশ্রুতি কিন্তু আজকে অনেক জায়গাতে আমাদেরকে মানুষের কাছ থেকে এই বিক্ষুব্ধতা। আপনি কি বলবেন না যে আপনাদের যারা
একদম মানে মাঝারি স্তরে। আমি আমরা অ্যাকচুয়ালি এই লিঙ্কটা ছড়ে যাবে, দাদা যখন একটা কথা পারলেন আমি এই লিঙ্কটা জাস্ট দিয়েই কথা বলি। দেখুন বামফ্রন্ট সময়ে পাথর তোলা হতো, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে পাথর তোলা হতো, পাথর তোলাটা লাস্ট আমাদের অনেক বছর ধরে হয়েছে, সেই পাথর স্টোনগুলো আমাদের কনস্ট্রাকশনের কাজে লাগে। বাম জামানায় কিন্তু একটা পাথরের কোয়ারি, ওটা অকশন হতো, সেই মালিকরা কোয়ারি করে অকশনে নিতেন এবং সেটা প্রতিটা টন ওয়াইজ, একটা ট্রাকে টন ওয়াইজ সেটা ওজন করা হতো, ওজনে একটা যে স্লিপটা বেরোলো সেটা ট্রেজারিতে গিয়ে টাকা জমা দিত, তার পার টনে একটা ছিল 500 টাকা বা 1000 টাকা চার্জ ছিল। আমি একটু দর্শক বন্ধুদের কাছে বলি, প্রত্যেকে জানে এই সরকার, এই সরকার যতদিন চলছে আজ রাত 7.5 বছর, এই পাথর যে তোলা হয় তার কোনো ট্রেজারি চালান কাটা হয় না, তারা প্রতিটা পাথর খাদানের বাইরে একটা করে বড় বড় ইয়ে পাতা আছে, সব জায়গায় বাঁশ পাতা আছে, সেখানে তৃণমূলের কিছু লোক পুলিশের লোক ওখানে দাঁড়িয়ে থাকে, তারা একটা সাদা রঙের কাগজ পর্চি কেটে দেয়, তার এগেনস্টে ক্যাশ টাকা নেওয়া হয়, কোনো গভর্নমেন্টে টাকা জমা পড়ে না, ক্যাশ টাকা 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা ক্যাশ নেওয়া হয় এবং ওই পাথরের গাড়িটা রান করে, সেই কাগজ দেখি আবার মোড়ে মোড়ে সে 100, 200, 400 টাকা, মানে পুরো পাথরের ব্যবসাটা ইললিগাল হয়ে গেছে। কেন হবে? আমার এই দাদা যে কথাটা পারলেন, বালির ব্যবসাটা কেন লিগালাইজ হচ্ছে না? আপনাকে লিগালাইজ করতে হতে পারে নাই, 100, 100টা যদি গাড়ির মধ্যে অ্যাটলিস্ট তো 90টা গাড়ির টাকা সরকার পাওয়ার দরকার আছে, বাকি 10টা টাকা না এদিক ওদিক না, সেটাও তো হচ্ছে না। বালি যখন একটা দিক, আমি বলতে হচ্ছে গভর্নমেন্ট, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিগালাইজ করতে পারে না, মানুষ দেখেছে কিভাবে ইললিগালি পাথর উঠছে, কিভাবে বালি উঠছে, কিভাবে কয়লা উঠছে, মানুষ এটা সমর্থন করেনি। তো এই যে ভোট দেওয়ার কারণ, শুধু বামেরা রামে ভোট দিয়েছে এটা বললে হবে না, ভোট দেওয়ার কিন্তু অনেক কারণ আছে, প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ এগুলো সব দেখতে পাচ্ছে, গ্রামের একটা দুটো লোক একতলা থেকে চারতলা 10তলা করে হচ্ছে, 4টে 10টা ঘরটা বাড়ি বানাচ্ছে, কিন্তু গ্রামের দরিদ্র থেকে দরিদ্র লোকের কিছু হচ্ছে না। তো এগুলোও কিন্তু বিরাট এফেক্ট করেছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি চলছে এবং কোটি কোটি টাকা চলছে, এটাতে কিন্তু মানুষ লক্ষ্য করছে। আমি অমিতাভ, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, হ্যালো কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার, ডায়মন্ড হারবার আপনি ঠিকই বলেছেন কিছুটা, অভিষেক ব্যানার্জি। দেখুন কারণ তো অসংখ্য হতে পারে, মানুষের মনে ভিতরে অভিষেক কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, যাই হোক সঙ্গে থাকুন দাদা। আমি দেবাশিষদা যে প্রশ্নে আসছিলাম, যে আজকে যে অংশটায় ধরুন এখানে দেখা যাচ্ছে যে জঙ্গলমহল আমাদের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের একটা বড় অংশ, দুই মেদিনীপুর, এই নিয়ে একটা জঙ্গলমহল, এই জঙ্গলমহলে দেখা যাচ্ছে সব থেকে বেশি বিজেপির পেনিট্রেশন এবং দেখা যাচ্ছে বর্ডারিং যে জায়গাগুলো সেখানে বিজেপির পেনিট্রেশনটা, অর্থাৎ মানে প্রান্তিক মানুষের মনের মধ্যে জঙ্গলমহলের যে আদিবাসী শ্রেণী, জঙ্গলমহলের গ্রামাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু আজকে উন্নয়নটা সেইভাবে কিন্তু যায়নি। উন্নয়নটা গিয়েছে, উন্নয়নটাকে দেখুন এখন উন্নয়নের ভিত্তিতে মানে ভোট হয় বলে আমাদের মনে হয় না, উন্নয়নের ভিত্তিতে এখন ভোট হচ্ছে না, ভোটের রাজনীতিটাই এখন আমি 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 এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি। আমি আমি দেবাশিষদা আপনার কাছে আসছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শিউরির প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ শুনতে পাচ্ছ? শুভদীপ আমার কথা শুনতে পাচ্ছ? বলুন। হ্যাঁ, সকাল থেকে কি পরিস্থিতি দেখছো, এই পর্যন্ত কত রাউন্ড গণনা হয়েছে এবং দুধকুমার মণ্ডল, শতাব্দী রায়, এই দুজনের, এই দুজনের মানে ভোট চরিত্র, ভোট চিত্রটা কি? এবং অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে যে গণনা কেন্দ্র সেটা হচ্ছে বোলপুর কলেজে, সেখানে দুটি জায়গাতে সকাল থেকে তৃতীয় রাউন্ডে এখানে গণনা পর্ব শেষ হয়েছে এবং দুই জায়গাতেই তৃণমূল বহু প্রায় 20,000-26,000 ভোটে এগিয়ে আছে। একদিকে যেমন রামপ্রসাদ দাস প্রায় 26,000 ভোটে এগিয়ে আছে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী, অন্যদিকে দুধকুমার মণ্ডল অর্থাৎ বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী তাকে টেক্কা দিয়ে এগিয়ে আছে শতাব্দী রায় তৃণমূল লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রায় 34,000 ভোটে।
সিউড়ি অর্থাৎ বীরভূম আসন, এই দুটো আসনে কিন্তু প্রথম থেকেই অনুব্রত মণ্ডল বলেছিল আমরা জয় পাচ্ছি এবং মানুষ কিন্তু উন্নয়নের নিরিখে ভোটটা দেবেন। এবার সেটা কিন্তু আমরা তার প্রতিফলনটা দেখতে পেলাম, অথচ দেখা যাচ্ছে যে এই অন্যান্য যে আমাদের শিল্পাঞ্চল এবং যে বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে জঙ্গলমহল, সেখানে রেজাল্ট খুব খারাপ তৃণমূলের, এই বিষয়টা আমি জানতে চাইছি। না, বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত হব, নিশ্চয় করে চিন্তার বিষয় যে জঙ্গলমহল এত কাজ করার পরেও জঙ্গলমহলের এলাকাতে আজকে কেন তৃণমূল সমর্থন পেল না, এটা আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। ঝাড়গ্রামে উমা সোরেনের বিরুদ্ধে একটা কিন্তু ক্ষোভ ছিল মানুষের অনেক জায়গাতে, পাঁচ বছর এটাই খুঁজে বের করতে হবে আমাদের যে কার বিরুদ্ধে বাঁকুড়াতে ক্ষোভটাকে কিভাবে উপশম করা যাবে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হয়ে আমরা নিশ্চয় করে দেখতে পাচ্ছি। বাঁকুড়াতে সুব্রত মুখোপাধ্যায়কে বলা হয় জল দেবতা, বরুণ দেব বলা হচ্ছিল, মানে তিনি জলের মানুষ, মানুষের এতদিনের চাহিদা জলের প্রায় অনেকটা অংশ পঞ্চায়েতে কাজ করেছিলেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সেখানে, তাহলে কি গতবারের যে পাঁচ বছর মুনমুন সেনের যে কাজের তার নিরিখেই কি মানুষ এই মূল্যায়নটা করলেন কি মানুষ? সেটা এখনই কিছু বলা যাবে না, আমরা ইন টোটালি সমস্ত বিশ্লেষণের মাধ্যমেই আমাদের এটা আলাপ আলোচনা হবে, দলীয় স্তরে যে আলাপ আলোচনা হবে তার থেকে আমরা রেকটিফিকেশনের পথে হাঁটবো, আমরা নিশ্চয়ই করে রিভাইভ করার চেষ্টায় থাকি। একদম একদম। আমি অমিতাভ দা, জল দেবতার ব্যাপারে যেটা বললেন একটু বলে নিই। অ্যাকচুয়ালি এই লাস্ট সাড়ে সাত বছরে দেখুন, একটা সরকার যখন কাজ করছে সরকার তো কিছু ভালো কাজ করবেই, নিশ্চয়ই এটা স্বাভাবিক, মানুষ তো সেইভাবেই তো ভোট দিয়েছে। কিন্তু বাঁকুড়ায় যে জলের ক্রাইসিস, আমার মনে হয় তার 20% উনি মিটাতে পারেনি। আমি বাঁকুড়ায় ক্যাম্পেনিংয়ে ছিলাম, আমাদের সৌমিত্র খাঁয়ের ক্যাম্পেনিংয়ে বিষ্ণুপুর এরিয়ায়, এবং সুভাষ সরকারের রায়পুর, সারেঙ্গা, আমাদের মেঝিয়া বিভিন্ন অঞ্চলে সত্যি গ্রামে গ্রামে কিন্তু জল পৌঁছাতে পারেনি। আমি দর্শক বন্ধুদের কাছে বলবো, আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, আমি একটা বিহারীনাথ বলে বিহারীনাথ একটা অঞ্চল আছে, সেখানে একটা জলের একটা ডিপো আছে যেখানে যে জল এক্সকার্সন করে ডিস্ট্রিবিউশন করা হয়, সেই জলদত্তের পিএইচপি ডিপার্টমেন্ট বলে তার যে অবস্থা, সঙ্গীন অবস্থা আমি দেখে এসেছি, মানে ওনার অ্যাকচুয়ালি ওইখান থেকে জল দেওয়ার কথা প্রায় 40টা গ্রামে, তো যে জল এক্সকার্সন করে উনি বললেন আমরা দাদা 15টা গ্রামেও দিতে পারি না, এবং তার ইনফ্রাস্ট্রাকচারের মানে বাড়িটা এই ভেঙে পড়ে ওই ভেঙে পড়ে, তো অ্যাকচুয়ালি কিন্তু সরকার এ কথাটা বলেছে, বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে, সাদা নীল রংকার লাগিয়ে দিয়েছে, কিন্তু মানুষের কাছে জলটা পৌঁছায়নি। এত 7 বছরও জল পৌঁছাতে পারলো না, জলের মতো একটা আইটেম, মিনিমাম আইটেম। আজকে দুর্গাপুরের বুকে আমি বলছি, আজকে আপনি গোপাল মাঠে যান, গোপাল মাঠে জল লাস্ট 15-20 দিন 1 মাস ধরে প্রচন্ড জলের ক্রাইসিস চলছে, আজ ধবিঘাটে যান জল নেই, আজকে বিধাননগরের এইচআইজিতে যান এইচআইজি প্লটে জল নেই, যে দুর্গাপুরের মতো কর্পোরেশন এরিয়া এত এত বড় বড় নদী আছে, এত ভালো ব্যবস্থা আছে, তা সত্ত্বেও সরকার কেন করতে পারছে না? দাদা তোমার পক্ষে তোমার জন্য খুব একটা সুখবর আছে, 12:30 পর্যন্ত যে আমরা খবর পেয়েছি সেই খবরে দেখা যাচ্ছে বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁ তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল সাঁতার থেকে প্রায় 45,127 ভোটে এগিয়ে রয়েছেন 12:30 পর্যন্ত, এবং তিনি প্রচার পর্বে পুরো অংশটাই তিনি বাইরে ছিলেন। সৌমিত্র খানের স্ত্রী সুজাতা খাঁ সেখানে কিন্তু ব্যাটনটা ধরেছিলেন, এবং দেখা গেল তার নেতৃত্বেই প্রচারটা মূলত। আমি আমি একটু দর্শক বন্ধুকে বলি, আমি একটু আগে ঠাকুরের মন্দির থেকে পুজো দিয়ে তার আবির নিয়ে সৌমিত্র দাকে, উনি দুর্গাপুরে আছেন, ওনাকে আবির লাগিয়ে এলাম, এবং উনি খুব টেনশনের মধ্যে আছেন, তাই ওনাকে বললাম যে আপনি একদম 200% জিতে যাবেন, কারণ বিষ্ণুপুরের লোক আপনাকে চাইছে। সৌমিত্রদাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার বার্তা কী, বললো আপনি একটু আমার শুধু বার্তা দেবেন যে আমি একদম সান অফ দ্য সয়েল, আমি ওখানকার ভূমিপুত্র, আমি মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং আরেকটা বললেন এই জেতার মেন, এর মেন জেতার কারণ হচ্ছে মোদিজি, মোদিজি যে কাজ করেছেন সারা ভারতবর্ষব্যাপী সেখানে, আর সেখানে সেই জন্যই মানুষ ভোট দিয়েছে। আরেকটা উনি কথা বললেন, না বলে উনি থাকতে পারলেন না, ওনার ওয়াইফ এই এই ভোটে, উনি ভোটের প্রার্থী নক, কিন্তু ওনার হাজব্যান্ডের জন্য উনি যেভাবে খেটেছেন, বা সমগ্র উনি বললেন আমার পার্টি কর্মীরা যেভাবে খেটেছে এই গরমের মধ্যে, সবাইকে ধন্যবাদ, এবং ওনার দৃঢ় বিশ্বাস ও 1 লাখের উপরে উনি জিতে আসবেন। তোমার 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 সঙ্গে আমিও ধন্যবাদ জানাই সৌমিত্রদার, সৌমিত্রদাকে এবং তার পরিবারকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার, কে বলছেন? গানপাড়া থেকে বলছি, মইউদ্দিন। হুম বলুন। হ্যাঁ আপনাদের এই যে দেখছি টিভি চ্যানেলে এই মানে ইলেকশনের রেজাল্টটা দেখে একটা অনুভূতি হচ্ছে যে আমাদের রাজ্যে একদম মানে একাধিপত্য ছিল তৃণমূল কংগ্রেসের, তো এইটা
লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে যাবে দেখা যাচ্ছে, পরীক্ষা হয়ে যাচ্ছে, তো একটা চমকপ্রদ ফল এবং এটা সারা পশ্চিমবঙ্গবাসী যেন চাইছিল মনে হচ্ছে। তা এ ব্যাপারে আপনাদের আলোচনা শুনছি এবং আলোচনাটি এই পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। তিনি একটা প্রস্তাব দিয়েছেন, নিশ্চিতভাবে আমরা চেষ্টা করছি। একটা জিনিস দেখা যাচ্ছে দেবাশিষদা, গঙ্গার ওপার থেকে কিন্তু, গঙ্গার ওপারে মূলত যদি শুধু বনগাঁ লোকসভাটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গঙ্গার ওপারে কিন্তু বিজেপি সেই যে প্রভাবটা বিস্তার করতে পারেনি, অথচ দেখা যাচ্ছে ওই অঞ্চলগুলোতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব কিন্তু বারবার প্রচারে এসেছেন। এটা 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 দেখা যাচ্ছে যে ওই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, এই টোটাল শিল্পাঞ্চলে সেভাবে কিন্তু বিজেপি খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। হোয়্যারাজ একটা জায়গায় দেখা যাচ্ছে ব্যারাকপুরে, সেখানে কিন্তু কাটার টক্কর অর্জুন সিংয়ের সঙ্গে দীনেশ ত্রিবেদীর। এই যে শিল্পাঞ্চলের মধ্যে প্রত্যেকটা শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে বিজেপি, অথচ গঙ্গার ওপারে যে জায়গাগুলো সেখানে কিন্তু বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারলো না, কি মনে হয়? না দেখুন, যে কিছু কিছু এলাকার মানুষের কাছে যে বার্তাটা আমরা পৌঁছাতে পেরেছিলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছাবার চেষ্টা করেছেন যে এবারে বাংলা থেকে আমরা ভারতবর্ষের বুকে একটা ভালো জায়গায় পৌঁছাবো এবং সেটার জন্য পশ্চিমবাংলার সমস্ত সিটে আমাদেরকে জয়ী করা হবে আমাদের সাংসদদেরকে। কিন্তু সেই ট্রেনটা বাংলার বুক থেকে আমরা যেটা তুলেছিলাম সেটা ভারতবর্ষের বুকে যে আরও রাজনৈতিক দলটা ছিল তারা তাদের রাজ্যে তোলবার তারাও চেষ্টা করে গিয়েছে। এখানে আমরা যে যে এলাকাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পেরেছি, সঠিকভাবে কাজ করতে পেরেছি, তারা কিন্তু সেই বার্তাটাকে গ্রহণ করেছে। আচ্ছা, শিল্পাঞ্চলের মানুষের কাছে একটা প্রশ্ন রয়েছে, কারণ ভারতবর্ষের সরকার যেদিকে যাবে শিল্পাঞ্চলের সেদিকের থেকে কিছু উপকৃত হওয়ার সম্ভব। দার্জিলিং কি হলো? দার্জিলিং তো প্রায় মানে টুকরো টুকরো করে দেওয়ার একটা পরিকল্পনা হলো এবং সেখানে একটা নতুন করে একটা জেলা সৃষ্টি হলো, তারপরেও এই রেজাল্ট কেন? তারপরে বিশ্লেষণের মাধ্যমে জানতে হবে, এখনই বলা মুশকিল খুব, কারণ দার্জিলিং এর পরিবেশ পরিস্থিতিতে আমাদের কাজ করি নিয়ে কথা বলতে পারবে না কেউ। না, ওখানে কিন্তু মানে মুখ্যমন্ত্রী সাবস্টেনশিয়ালি উন্নয়নটা হয়েছে সেটাকে অস্বীকার করতে পারবে না একদম। তারপরেও মানুষ এখানে কি কারণের জন্য বিজেপিকে আবার বেছে নিল এটা নিয়ে পরে ভাবনা চিন্তা যদি পাওয়া যায়, মানে যদি বিজেপি মানে দার্জিলিং এর সিট পায় তাহলে নিশ্চয়ই করে আমাদেরকে এর বিষয়ে খুব ডিপলি ভাবতে হবে। দার্জিলিং লিড করছে অথচ দেখা যাচ্ছে সেই দার্জিলিং এর পাশে জলপাইগুড়ি জেলায় কিন্তু সেভাবে বিজেপি খুব একটা কিছু করতে পারলো না। আলিপুরদুয়ারে কিছু মানে জন বাংলায় গিয়ে গেছেন কিন্তু কোচবিহারে করতে পারলেন না, কি কি মনে হচ্ছে? দেখুন একটা কথা তো ঠিক, এটা তো দাদা যেটা বললেন এটা তো মানতেই হবে, যদি কোনো সংসদ সেই জায়গায় ভালো কাজ করে এসেছেন তাহলে তো তাকে মানুষ আবার চাইবে, সেই সংসদ আসুক বা তার পার্টি আসুক। আর যে যে জায়গায় কোনো জায়গায় তেমন কাজ করতে পারেনি, আজকে বাঁকুড়ার কথাই আমাকে বলল একটু আগে যেটা বললাম, সত্যি কথা বলতে গেলে বাঁকুড়ায় যে কাজ হওয়া উচিত ছিল তার বাঁকুড়া সেই জায়গায় কোনো কাজই হয়নি। আজকে দুর্গা কাজের নিরিখে আজকে শুনুন, আমার মনে হয় আলুওয়ালেজি, যেমন আমি আমাদের এই দুর্গাপুরের প্রার্থীর গিয়ে কথা বলছি, আলুওয়ালেজি একজন বাইরের আউটসাইডার, যদিও ওনার শ্বশুরবাড়ি বা ইয়ের বাড়ি হচ্ছে আসানসোলে, কিন্তু উনি একজন আউটসাইডার, তা সত্ত্বেও আলুওয়ালেজিকে মানুষ কেন চাইছে তার রিজন হচ্ছে আমাদের এখানে যে এমপি ছিলেন তাকে তো দুর্গাপুরের আমার মনে হয় 80% লোক তাকে চেনেন না, তাকে জানেন না, তিনি আসেননি, সত্যি কথা আসেননি দুর্গাপুরের ইন্ডাস্ট্রিতে। উনি তখন দেখেছেন, উনি কখন দেখেছেন? আপনি রঙের খেলাতে এসছেন, মিষ্টি মেলাতে এসছেন, আপনি কোনো ফিতে কাটতে এসছেন, কিন্তু মানুষের কাজের জন্য যে আসার দরকার। আমি বলি আমরা শিল্পাঞ্চলের ছেলে, দর্শক আছেন, দর্শক আছেন, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি রায়পুর দক্ষিণ বাঁকুড়া থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ আপনার চ্যানেলে আমি দেখছিলাম, লাইন চলে গেল, কিন্তু দেখলাম যে আপনাদের কথাবার্তা শুনে মনে হলো যে পৃথিবী যে উইনার হয়েছে এগুলো কতগুলো আগে মারাদোনার যে স্পেলিং যে কথাবার্তা ধারণ, হ্যাঁ এগুলো মোটে ভালো নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে উনি যে ক্লাব আর ক্লাম বোর্ড এইসব দিলে যে উন্নয়ন হয়ে যায় এটা নয়, মানুষের শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ আর পাশে নেই, এটা আগে যেমন ছিল এখন কিন্তু নেই। ধন্যবাদ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আমি আমি অমিতাভ দা, তুমি যে জায়গাটা ছিলে সেটা হচ্ছে যদি একজন সাংসদ তার মানে কনস্টিটিউয়েন্সিতে বারবার আসাটা যদি একটা ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে একসময় এই আলুওয়ালাজির তিনি দার্জিলিংয়ে তার নামে পোস্টার পড়েছিল, তাকে নিখোঁজ হয়ে গেছেন, তা সত্ত্বেও ওখানে দেখা যাচ্ছে
মানে রাজু বিশ সেখানে জিতছেন, তাহলে 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 এটা কোনো ক্রাইটেরিয়া নয়? না না, আমি এটা বলতে উনার জায়গাটা বলছি, দার্জিলিং এ উনাকে ঢুকতে দেওয়া হয়নি। কিভাবে দার্জিলিং এ একটা বিশৃঙ্খলা পরিস্থিতি শুরু হয়েছে, দার্জিলিং এ আমাদের যে প্রেসিডেন্ট দিলীপ দা উনি গিয়েছিলেন, কিভাবে উনাকে মেরে তাড়ানো হয়েছে, মানুষ প্রত্যেকে এটা দেখেছে এবং একটা বুঝেছে। উনি যথেষ্ট কাজ করেছেন দার্জিলিং এ, উনি জলের কাজ করেছেন দার্জিলিং এ, উনি কয়েকটা কলেজের বিশাল কাজ করেছেন, কিন্তু বিভিন্নভাবে একটা পলিটিক্স করে দার্জিলিং কে একটা আগুনের একটা ভালো জায়গা, দার্জিলিং মনে একটা শান্তির জায়গা, মানুষ ওখানে বেড়াতে যেত, কিন্তু উনি উনাকে এমন একটা পরিস্থিতি উনি তৈরি করেছিলেন, অশান্তি না অশান্তির কারণ টাকা গুলো 100% টিএমসি কো 100% অশান্তিকে থামালো না না ওখানে অশান্তিকে তৈরি করে। শুনুন, গোর্খাল্যান্ডের দাবি আপনাদের সমর্থন, তাতে আপনাদের এমপি সমর্থন, আপনাদের কেন্দ্রীয় স্তরের সমর্থন, তার বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শান্ত শৃঙ্খলা পরিবেশ তৈরি করে দুজন এসআই ওখানে হত্যা হলো আপনাদের গোর্খাল্যান্ড আন্দোলন করতে গিয়ে, ঘর ঢুকো জনতা আন্দোলন করা হলো আপনাদের বিজেপির সমর্থন নিয়ে, আপনারা এগুলো তো অস্বীকার করতে পারবেন না। এগুলো তো দার্জিলিংয়ে ঘটেছে, দার্জিলিংয়ে মানুষ যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে গেছিলো, সেটা তো আজকে পুনরায় ফিরে এসছে। জিটিএকে টাকা পয়সা দিয়ে সেখানকার ডেভেলপমেন্টের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, সেখানে রেশন ব্যবস্থা ডেভেলপমেন্ট, ইলেকট্রিক্যাল ডেভেলপমেন্ট, তাহলে এখন হচ্ছে কেন? তাহলে প্রশ্ন এখন হাঁটছে কেন? এটাই তো মানুষ দার্জিলিং এর মানুষ সংসদকে ভোট দিচ্ছে না কেন? আমি বলি, দুর্গাপুরের সাংসদের বিরুদ্ধে যদি এই অভিযোগটা ওঠে, তিনি 5 বছর কোনো কাজ করেননি সেভাবে, তাহলে একই অভিযোগ তো বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ওঠে, তিনি বা কি কাজ করে? যথেষ্ট কাজ হয়েছে, বাবুল সুপ্রিয় আসানসোলে প্রতি মাসে 10 দিন 15 দিন থেকেছেন, উনি বিভিন্ন জায়গায় রোড বানিয়েছেন, উনি বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করেছেন, বিভিন্ন জায়গায় ব্রিজের জন্য স্যাংশন এনে দিয়েছেন, মানুষের পাশে থেকে দাঁড়িয়েছেন, ইস্কোর জন্য অনেক কাজ করেছেন। না শুনুন, ওটা কেন্দ্রীয়, শুনুন কোনো একটা কথা মনে রাখতে হবে, কোনো যে লস মেকিং কোম্পানিকে গভর্নমেন্ট চালাবে না, সারা পৃথিবীর কোনো কোম্পানি এখন এভাবে লস মেকিং কোম্পানি চালাচ্ছে না। রাশিয়াতেও আপনি দেখুন 95% কোম্পানি রাশিয়ান গভর্নমেন্টের ছিল, এখন সেগুলো প্রাইভেটাইজ হয়ে গেছে, এবং যারা শ্রমিক ছিল তারা 2-3 গুণ মাইনে পাচ্ছে, প্রফিটেবল পজিশনে এসছে, রাশিয়া একটা অন্যান্য দিশা দেখে গেছে, রাশিয়াতে এখন আর কোনো ভিখারি নেই। তা আমাদের দেশেও যেটা লস মেকিং কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি যে লস করছে, তাদেরকে কিন্তু আগামী দিন ভাবতে হবে, আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা কেন সরকার ভরবে, কিছুদিন এটা ভাবতে হবে। লস মেকিং কোম্পানি চলবে না, তাকে প্রফিটেবল করতে গেলে কিভাবে জয়েন্ট ভেঞ্চারে করা যায়, কিভাবে অন্যভাবে করা যায়, সরকার এটা ভাবছে। সরকারের একটা আলাদা ডিপার্টমেন্ট এখন হচ্ছে, আমাদের বিজেপি সরকার করেছেন, যেটা রিভাইভাল ইন্ডাস্ট্রিজ বলে একটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ রিভাইভাল ইন্ডাস্ট্রিজ, সেই ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ট্রেন্ড এসছে, তাতে করে এই রাজ্যের 25টি কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন, এবং 16টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন আমাদের বিজেপি প্রার্থীরা। একটি কেন্দ্র সকাল থেকেই দেখা যাচ্ছে, একটি কেন্দ্র বহরমপুর, বহরমপুর ছাড়া কংগ্রেস কিন্তু এবারে তিনটে তাদের গতবারে সিপিএমের কি খবর আছে? জেতা সিপিএম একটাতেও এগিয়ে নেই, এবং সিপিএম 42টা আসনেই তৃতীয়, মানে এটা সিপিএমের ক্ষেত্রে 5% 6% ভোটে নেমে যাওয়া, এটা সিপিএমের পক্ষে তারা মূল্যায়ন করবেন কিনা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা আসনও তারা সেকেন্ড পজিশন হতে পারলেন না, এইটা কি বলবেন? দেখুন সিপিএমের ব্যাপারে আমি তো বলবো, দেখুন মানুষ সিপিএমের যারা সমর্থক, যেটা আমি শুরুতে একবার বলেছিলাম, তারা যথেষ্ট বুদ্ধি রাখে, যথেষ্ট বিচক্ষণ, এবং ওনারা মনে করেছেন সিপিএমে এই ভোটটা দিয়ে কোনো লাভ নেই, সিপিএম প্রার্থী যদি জিতেও আসে তাদের ওই লোকসভায় কোনো উন্নয়নমূলক তেমন কাজ হতে পারবে না, কংগ্রেসেরও তাই, তারা কংগ্রেস সরকারের প্রার্থীরাও তাই দেখেছেন যে এটা লাভ নেই। দ্বিতীয়ত এটা আবার পশ্চিমবঙ্গে মমতা দি কিছু প্রভোকেটিং আবার কথা বলে এদেরকে আবার বেশি করে আমাদের বিজেপির সমর্থন করে দিয়েছে, এটা কিন্তু আমার এটা মনে হয় এই এই হারার পেছনে মেন দায়িত্বটা আমাদের চিফ মিনিস্টার মমতা দিকে নিতে হবে, এবং মমতা দির ভাইপো অ্যান্ড অ্যাসোসিয়েট কোম্পানিকেই নিতে হবে। কালকে গতকাল একটা খুব অদ্ভুত আমি একটা স্টেটমেন্ট শুনে, অরূপ বিশ্বাস একটা স্টেটমেন্ট দিলেন, আমার খুব অবাক লাগলো, উনি ভাটপাড়ার অর্জুন সিংকে জ্ঞান দিচ্ছেন, অরূপ বিশ্বাসকে বলবো দুর্গাপুরে কর্পোরেশন ইলেকশন উনি করে গেছেন, গুন্ডামি করে গুলি দেখিয়ে বোমা ফেলে আমার বাড়ি থেকে রাত্রেবেলায় বোমা ফেলে এসে গুলি ছড়ে আসেছে, শুধু অরূপ বিশ্বাস কি মন্ত্র শেখাচ্ছেন মানুষকে? দেখলাম না না, অন্য ছবিটাও দেখলাম, আমরা উপনির্বাচনের দিন দেখলাম যে মদন মিত্রকে বোমা মারতে মারতে
এলাকা ছাড়া করে দিলেন, এটা তো, এটা তো বিজেপি করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। সারা পৃথিবী দেখেছে এই ছবিটা, টিভির মাধ্যমে সারা পৃথিবী দেখেছে এই ছবিটা, যে একজন প্রার্থী তিনি গাড়ি নিয়ে ঢুকছেন, তার গাড়িতে বোমা মারা হচ্ছে, পরপর পরপর মুহুর্মুহু গোলাপ মানে বোমা বাজি করতে করতে তাকে এলাকা ছাড়া, এলাকা ছাড়া করতে। তাহলে ঢোকানো হচ্ছে না, এটা মানুষ দেখেছে যে, আর ওখানে প্রথম আমরা আমরা বাংলার বুকে প্রথম দেখলাম যে বিজেপি মহিলা কোটা বাহিনী, আজকে সেটা কিন্তু ভারতীয় গোষ্ঠী আলকা থেকে মহিলাদের দেখলাম মহিলারা কিভাবে বাধা দিচ্ছে, আজকে সারা সারা ভারতবর্ষ দেখেছে মহিলা গুন্ডা বাহিনী কোন জায়গায় নেই, একমাত্র টিএমসি এর কাছেই আছে, সহায়কের কাছে কোটি টাকা পাওয়া যাচ্ছে, কত টাকা পশ্চিমবাংলা এবারে ঢালা হয়েছে, মানে টাকা সব টাকার মানে অর্থের কাছে হেরে গেল, একটা অর্থের কাছে এবারে রাজনীতিটা, সেটাই বললাম যে একটা এমন একটা পরিস্থিতি পরিবেশে এবারে ভোট হয়েছে, যেটা আমাদেরকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার পরই আমাদেরকে ঠিক করতে হবে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছিলেন প্রথম থেকে, যে এখানে কিন্তু প্রচুর টাকার খেলা চলছে, আমরা সেই টাকার কাছে কিন্তু প্রমাণিত তো, সেটা তো কোনো পেরে উঠছে না, বারবার বারবার করে কিন্তু টাকা ধরা পড়েছে এবং প্রচুর কালো ট্রাঙ্ক একটা দেখা গেছিল, তার মানে কি এই ভোটটা হয়ে গেল অর্থ বনাম হচ্ছে জনমত, কি বলবেন, একটা একটা এই টাকার কাছে পৌঁছালো, একটা অর্থের কাছে একটা মানে বেশি বলল, শুধু পশ্চিমবঙ্গ যদি এটা হয় তাহলে গোটা ভারতবর্ষেই কম বেশি কি একই ছবি ছিল, কম বেশি ছবি না থাকলেও এক এক জায়গায় এক এক রকম পলিসি মেনটেন করা হয়েছে, এক এক জায়গার এক একটা পরিবেশ পরিস্থিতি আছে, ভৌগোলিক অবস্থানের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং সেটা বিশ্লেষণ ভারতবর্ষের ভারতবর্ষের বাকি 539টা কেন্দ্রের মধ্যে যতগুলো আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে 42টা ছাড়া বাকিগুলোতে ভোট হয়েছে, তো সেখানে মানুষ দেখেছে কোনো গুন্ডামি নেই, কোনো মারপিট নেই, কিচ্ছু নেই, যত গুন্ডামি যত আরো 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 হচ্ছে পশ্চিমবঙ্গে। সুখবর তোমার জন্য, তোমার জন্য আমি তো বোধহয় সেটা হচ্ছে আজকে সুখবরই সুখবরই থাকবে আমাদের, বাঁকুড়া কেন্দ্রে, বাঁকুড়া কেন্দ্রে ডাক্তার সুভাষ সরকার তিনি এই লাস্ট পাওয়া খবরে 51,149 ভোটে এগিয়ে রয়েছেন, এবং এবং নাইন্থ রাউন্ড গোনার শেষে বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁ এগিয়ে রয়েছেন 48,436 ভোটে। এইটা বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা কিন্তু বিজেপি যে দখল করতে চলেছে তার একটা পূর্বাভাস কিন্তু আমরা পেয়েছিলাম, এটা যে এতটাই সত্যি হবে, এবং বেশ কিছু এক্সিট পোলও দেখিয়েছিল যে বাঁকুড়ার দুটো সিটই পাচ্ছে বিজেপি, তাই তো এই বাঁকুড়াতে কিন্তু একটা অদ্ভুত একটা রসায়ন তৈরি হয়ে গেল, কি বলবেন? সে তো ঠিক কথা, আমাদেরকে বললাম না এটা নিয়ে পরে এখন ভাবা, এই পুরো জঙ্গলমহল বাঁকুড়া বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এবং আপনার এই দিকটা পুরোটাই নিয়ে আমাদেরকে ভাবতে হবে। একই সঙ্গে মৃগাঙ্ক মাহাতো কিন্তু পিছোচ্ছেন, ওখানে সকাল থেকে যা ছবি ছিল মৃগাঙ্ক মাহাতো পুরুলিয়া কেন্দ্রে তিনি কিন্তু পিছিয়ে, তিনি 5 বছরের সাংসদ সেখানকার, ঠিক আছে, এবং চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করা হয়নি, তাহলে এবারের ভোটটা পুরোপুরি ওই অর্থ বা জয় শ্রীরাম বা এই এই এর উপরে নির্ভর করে, কারণ তারা তো পাঁচ বছর ধরে কেউ কাজ করেননি না, এটা তো মানতে হবে, শুনুন মানুষ এত বোকা নাই, কেন্দ্রীয় সরকার যথেষ্ট কাজ করেছে, ভালো কাজ করেছে, আমার আবার কথা ভাবতে হবে যে না পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় কোন প্রকল্পটা হয়েছে, কেন 2 টাকা কিলো চালটাই তো 29 টাকা 67 পয়সা, তো না মানুষের যেগুলো যতগুলো শুনুন রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে ভালো প্রকল্পের জন্য, আমাদের উড়িষ্যাতে তো অ্যান্টি গভর্নমেন্ট কাজ করেছে, ওটা বিজেপি গভর্নমেন্ট নয়, অথচ উড়িষ্যা গভর্নমেন্ট কত রকমের প্রজেক্ট করে নিয়ে ফেললো, এখন সাধারণ কথা একটা বড় বিরাট আমাদের ইয়ে হলো ফোনে ফেনি ঝড় হলো, তাতে উড়িষ্যা গভর্নমেন্টের চিফ মিনিস্টার মোদীর সঙ্গে মিলে দেখালেন, উনাকে বললেন উনি 1,020 টাকা পেলেন, আমাদের মমতাদিকে ফোন করলেন জানতে চাইলেন কি কি ক্ষতি হয়েছে, মমতাদি ফোন ধরলেন না, উনি এত অ্যারোগেন্ট, মমতাদি তো আমার মনে হয় চিফ মিনিস্টারের কোনো ওনার যোগ্যতা নেই, উনি পুরো পশ্চিমবঙ্গকে নিয়ে জোকারি করছেন না, উনি প্রতিটা ক্ষেত্রে উনি পলিটিক্স ছাড়া কিছু জানেন না, লোককে বোকা বানানো ছাড়া কিছু জানেন না, কেন বন্ধ হয়নি, কেন উনি তো বলতে পারতেন না যে আমি 500 কোটি টাকা দরকার, 1,000 কোটি টাকা প্রোটোকল ভেঙে আমি ওইভাবে কোনো প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, আরে কিছু তো সাফারা রয়েছে পশ্চিমবঙ্গে, তো কিছু টাকা আসতো, কিছু টাকা তো দিতে পারতো, আর কেন নেবে না, কেন্দ্রীয় সরকার যখন দিতে চাইছে উনি জানতে চাইছেন কত টাকা লস হয়েছে, কেন কেন্দ্রীয়, শুনুন একটা উনি বলবেন যে আমাদের ফেডারেল স্ট্রাকচার আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখবেন না, তার বেনিফিট নেবেন না, তাহলে তো বোকামো, এবং বোকামোর পুরো রেজাল্ট মানুষ দিচ্ছে, কিন্তু উড়িষ্যাতে দেয়নি, কেরালে দেয়নি, কেরালে তো অন্য সরকার, ঋণের যে সুদ মুকুবের জন্য কবার মোদীবাবুকে বলা হয়েছে কিন্তু কোনো কথাই কর্ণপাত করেননি,
আজকের দিন লাইঙ্গে বলে পরে এত এত কথা বললেন, সেটাও কিন্তু আজকে বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষও আজকে হয়তো ভোটে জিতছেন যথেষ্ট ভালো। যত আচ্ছাদিন মানে শুনুন, আচ্ছাদিন মানে এক একটা লোককে কোটিপতি বানিয়ে দেওয়া নাই, আচ্ছাদিন মানে একটা লোককে গ্রামে শুনুন গ্রামের লোককে গিয়ে নিয়ে তাহলে নিরবদের নামটা তাহলে বলতে হবে, ওরা নিরবদি গায়ে মানে কংগ্রেস বানিয়েছে, কংগ্রেস বানিয়েছে, আমাদের বিজেপি বানাইনি, আমরা তো চলে গেল মানুষের ঘরে টয়লেট পৌঁছে দিয়েছে, বাথরুম পায়খানা পৌঁছে দিয়েছে, মানুষকে দুটাকার জন্য চাল দিতে পেরেছে, মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, মানুষের জন্য রাজীব গান্ধী জিতেছিলেন 405 কংগ্রেসের অবস্থান কি সঙ্গে এতক্ষণ ছিলেন আলোচনায় ছিলেন তৃণমূলের পক্ষ থেকে দেবাশিস আচার্যী এবং বিজেপির পক্ষ থেকে অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, বিজেপিকে জেতানোর জন্য সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের রাউন্ডের যে আলোচনা এর জন্য প্রস্তুত হন, ভালো।